বাইতুসালাত জামে মসজিদের ঘড়িটাও হয়তো বলছে চারই সেপ্টেম্বরের সময়টাই খারাপ ছিল। কে শুনবে কার আর্তনাদ? কোনো কিছু বুঝে ওঠার আগেই এক নিমিষেই সব শেষ। নারায়ণগঞ্জের তল্লার বাইতুসালাত জামে মসজিদে ইশার নামাজের সময় এসি বিস্ফোরণে দগ্ধ হয় 37 জন, এর মধ্যে 27 জন চলে গেছেন না ফেরার দেশে। বাকি 10 জন লড়াই করছেন মৃত্যুর সাথে। 27 জনের মধ্যে অনেকেরই শেষ কার্য হয়েছে সম্পন্ন। অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে নারায়ণগঞ্জের আকাশ বাতাস। কারো ভাই, কারো স্বামী, কারো বা ছেলে, স্বজন হারিয়ে সবাই এখন পাগল প্রায়। কেউ কখনো ভাবেইনি হঠাৎ করেই তাদের আলোকিত পৃথিবীতে নেমে আসবে অন্ধকারের ছায়া। যে মানুষগুলোর সাথে একসাথে বসে গল্প করত, সে মানুষগুলোই হয়ে যাবে গল্প। গল্পের শেষ পাতায় কি এটাই ছিল? কে নেবে এতগুলো মৃত্যুর দায়ভার? কেই বা বোঝাবে স্বজনহারাদের? কে শুনবে তাদের আর্তনা? কিভাবেই পূরণ হবে তাদের স্বজনহারা হৃদয়ের ক্ষত? সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।